হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে পটলের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। আশা করছি পর্বটা শেষ পর্যন্ত দেখার পর তোমাদের পছন্দ হবে আর যদি ভালো লাগে ভিডিও লাইক করে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে তাহলে আসো পর্বটা শুরু করা যাক এখানে আমি দেখো পটলগুলোর খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি লম্বা করে কেটে সাথে এখানে কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন নিয়ে নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সাথে নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে বাটা এক চামচের মতন ওয়ান টি স্পুন এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আর সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এই সব কিছু আজকে রান্নাতে লাগছে দেখো এখানে কড়া গরম করে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম এবার তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছি পেঁয়াজটাকে এবার একটু লাল করে ভেজে নেব তা পটলের আমি এখন তোমাদের সাথে একটু আলাদা আলাদা ধরনের রেসিপি শেয়ার করবো যেহেতু গরমকালে পটলটাই কিন্তু দেখবে বেশি পাওয়া যায় মার্কেটে আর এরকম অন্য অন্য ধরনের রেসিপি বানালে খেতে বেশ ভালোই লাগে দেখো এখানে খোসা ছাড়ানো পটলটা এবার অ্যাড করে দিয়েছি পটলটাকে পেঁয়াজের সাথে ভালো মতন মিক্স করে নেব। পটলটাকে মিক্স করে নেওয়ার পর একটু কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এবার হলুদের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি সাথে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব এছাড়াও কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর সাথে আমি নুনটাও দিয়ে দিচ্ছি এসব কিছু দেওয়ার পর এবার মশলাটা মিলিয়ে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে যাতে মশলার যে একটা কাঁচা ভাব থাকে সেটাও কেটে যাবে আর অল্প কিছুক্ষণ এইভাবেই রান্নাটা করবো তাহলে দেখো এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্নাটা করার পর আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম অর্ধেক গ্লাসের মতন জল এখানে দিয়েছি এতেই আমাদের পটলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে এবার কিছুক্ষণ রান্না করবো তরকারিটা পুরোপুরি শুকনো করে নেব তাহলে ফিরে আসছি দেখো বন্ধুরা আমাদের পটলের তরকারি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পটল ভালো মতন আর এক্সট্রা জল যেটা বেঁচে আছে সেটাও একটু শুকিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব। রেসিপি যদি আজকের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চোখ রাখবে আগামী পর্বে ফিরে আসছি